এবং জাগানিয়া মৃতজন ভীষণ একটি ভালো নাটক, ইবসেনের গুরুত্বপূর্ণ একটি নাটক এবং একজন শিল্পীর নিজের ভেতরকার দ্বন্দ্ব, তার শিল্প ভাবনা এবং তার মৃত্যু, একজন শিল্পীর শিল্পীর মৃত্যু আর কি, সেটা হয়তো জাগতিক মৃত্যু নাও হতে পারে সবসময়, কিন্তু একজন শিল্পীর মৃত্যু হয়ে যায় যখন সে জাগতিক অনেক কিছুর মাঝখানে পড়ে যায়, তখন তার মৃত্যু হয় বা মৃত্যু হতে পারে, এরকম একটা ইন্টারেস্টিং এবং কিছু মৃত মানুষ উঠে আসছেন এবং তাকে সেই জায়গাটা কন্টিনিউ করছেন, সেটা নাটকটা খুব ইন্টারেস্টিং আমার, নাটকটা ভিজুয়ালি অসম্ভব ভালো, অভিনয় ভালো নাটকটি, আমার নিজের ধারণা যে জাগানিয়া মৃতজন বাংলার বৌদ্ধিক দর্শককে কোথাও একটা তাদের চেতনায় একটা জায়গায় পৌঁছতে পারবে বলে আমার নিজের দেখে নাটকটা মনে হয়েছে, আমার ইচ্ছে রইল পরে আবার নাটকটা দেখা, এরকম নাটক দেখতে সবসময় আমরা সুযোগ পাই না, এবং দামি টেক্সট এটা ভালো কাজ, আমার রাজীব এবং তার দলকে আমার শুনেছি জানায় তারা এরকম একটা নাটক ভেবেছেন এবং অভিনন্দন জানায় এবং আশা করবো যে মানুষ নাটক দেখবে।